শুভেচ্ছা সবাইকে। সন্ধ্যার মাছরাঙ্গা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দর্শক, টিপ পরা, পছন্দের পোশাক পরা ইত্যাদি নানা কারণে হর হামেশা নারীদের হেনস্থা করার ঘটনা ঘটছে দেশে। সর্বশেষ নরসিংদীতে ঘটেছে এমন ঘটনা। এর পক্ষে ধর্মকে অজুহাত দেখানো হচ্ছে। ইসলামী চিন্তাবিদেরা বলছেন এগুলো ধর্মের ভুল ব্যাখ্যা। বিশেষজ্ঞরা বলছেন সচেতনতা সৃষ্টি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এসব ঠেকানো জরুরি। দশটি এজেন্সির সিন্ডিকেটের কারণে বছর চারেক আগে বন্ধ হয়ে গিয়েছিল মালয়েশিয়ার শ্রমবাজার। সেখানে শ্রমিক পাঠাতে নতুন করে চুক্তি হয়েছে পাঁচ মাস আগে, তবে কর্মী পাঠানো যায়নি। অভিযোগ, এবার দশটির বদলে ২৫টি প্রতিষ্ঠান সিন্ডিকেট করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করেছেন সংশ্লিষ্টরা। সিলেট অঞ্চলে সব নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে। সুনামগঞ্জের হাওড়াঞ্চলে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। সিলেটে বন্যার পানি কমতে শুরু করেছে, তবে আরও চার পাঁচ দিন পানি বন্দি থাকতে হবে। এদিকে উত্তরাঞ্চলেও বাড়ছে নদীর পানি। এবারে বিস্তারিত শিরোনামে শুনেছেন, দেশে বাড়ছে নারীদের হেনস্থা করার ঘটনা। এক্ষেত্রে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে ধর্মকে। ইসলামী চিন্তাবিদেরা বলছেন এগুলো ধর্মের ভুল ব্যাখ্যা। এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইবতিসাম নাসিম মৌয়ের রিপোর্ট। ওই মুহূর্তটা আমি কি মধ্য দিয়ে আমি গেছি? নারীর কপালে টিপ কেন? পয়লা বৈশাখ যে দেশের সার্বজনীন প্রধান উৎসব, সেই দেশে এই প্রশ্নে হোঁচট খেয়েছিলেন কলেজ শিক্ষিকা লতা সমাদ্দার। সমাজে নানাভাবে বৈষম্যের শিকার নারী এবার লাঞ্ছিত তার পোশাকের জন্য সম্প্রতি নরসিংদী রেল স্টেশনে। নারীর প্রতি সহিংসতা বিষয়ে ১৬টি জেলায় সম্প্রতি মানুষের জন্য ফাউন্ডেশনের এক গবেষণায় দেখা গেছে, শতকরা ৮০ জন মানুষ মনে করেন মেয়েদের ভালো হতে এবং মন্দ কাজে বাধা দেয়া পুরুষের দায়িত্ব। শতকরা ৮১ জন উত্তরদাতা মনে করেন মেয়েরা খোলামেলা পোশাক পরলে, স্বাধীনভাবে চলাফেরা করলে তাদের হেয় এবং অপমান করা বৈধ। নারীকে নিয়ন্ত্রণের মাধ্যমে মূলত সমাজকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। ভিন্নতা গ্রহণ করার যে মন মানসিকতা, এই ধরনের আমাদের শিক্ষার মধ্যে, আমাদের কোনো সংলাপের মধ্যে কিন্তু বড় আকারে আসে না। নারীকে অসম্মান করা, এগুলো খুব দ্রুত কিন্তু সংক্রামিত হতে পারে, এবং তার উপরে যদি তার পেছনে ধর্মীয় একটা আবরণ যদি জুড়িয়ে দেয়া যায় তাহলে সেটা আরো সহজসাধ্য। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে এই ধরনের আচরণ ইসলাম কোনোভাবেই অনুমোদন করে না, এবং তা দেশে তো বটেই, বিশ্বেও ভুল বার্তা দিচ্ছে। বিশেষ করে কারো বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে নেওয়ার কর্তৃত্ব ইসলাম কাউকে দেয়নি বলে জানান মুফতি মাওলানা আবুল কাশেম। ইসলাম নির্দেশনা দিয়েছে যে নারীরা এতটুকু তার শরীর ঢেকে রাখবে, কেউ যদি সেটা মানতে না চায় মুসলিম বা অমুসলিম সমাজে, তার উপর কোনো ব্যক্তি বা কোনো নাগরিক তাকে উত্ত্যক্ত করা, তাকে নির্যাতন করা বা ভায়োলেন্স করা, এটার অধিকারও কিন্তু ইসলাম কাউকে দেয়নি। বিচারহীনতার দীর্ঘ সংস্কৃতি সংবিধানের কিছু জায়গা মৌলবাদকে উস্কে দিতে সাহায্য করছে, আর এরকম চলতে থাকলে ভবিষ্যতে দেশের ধর্মনিরপেক্ষ অবস্থান প্রশ্নের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যদি এখনই রাষ্ট্র সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ না করে এবং এ ব্যাপারে যদি উদ্যোগী না হয়, তাহলে আজ থেকে ১৫-২০ বছর পর তালেবানি আফগানিস্তান থেকে কোনো অংশ কম হবে বলে আমার মনে হয় না। বাংলাদেশে ধর্ষণের, রেপের কনভিকশনের হার হলো ২-৩%। তাহলে যে দোষী সে মনে করে যে সে এই দোষটা করে পার পেয়ে যাবে। আইনের তো ছড়াছড়ি, কিন্তু এই আইনগুলো যেগুলো রয়েছে ওগুলো সেগুলোও তো বাস্তবায়ন হচ্ছে না। এই সংকট মোকাবেলায় সমাজে সচেতনতা সৃষ্টি করা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথা বলছেন তারা।
নরসিংদী রেল স্টেশনের ওই ঘটনায় রেলওয়ে থানা এরই মধ্যে একজনকে গ্রেফতার এবং দুজনকে চিহ্নিত করেছে। মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। ইবতিশাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। মালয়েশিয়া সহ কয়েকটি শ্রমবাজারে সিন্ডিকেটের অপতৎপরতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিদেশগামী কর্মীরা, বাড়ছে অভিবাসন খরচ। কর্মীরা পড়ছেন নানা ধরনের হয়রানি ও ভোগান্তিতে, বলছেন এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। মাসরেক রাহাতের রিপোর্ট। কর্মী যাওয়ার কথা ছিল 37,000 টাকায়, নেওয়া হয়েছে 3-3.5 লাখ টাকা। মাত্র 10টি এজেন্সির এমন অনিয়মের কারণে 4 বছর আগে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। গেল ডিসেম্বরে আবারও কর্মী নিতে চুক্তির 5 মাস পরেও আটকে আছে শ্রমবাজারটি। এবার 10টির পরিবর্তে 25টি প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মী পাঠানোর অপচেষ্টার কারণে, বলছেন এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। পৃথিবীর ইতিহাসে আপনারা দেখবেন কোন মন্ত্রী অফিসিয়ালি এরকম চিঠি দিতে পারেন যে প্রতিষ্ঠার বাইরে আমরা নিব না, এটা অদ্ভুত ঘটনা। আবার সিন্ডিকেট করে মালয়েশিয়ার শ্রমবাজারকে আবারও কুক্ষিকতা করার যে অপচেষ্টা, সেই অপচেষ্টার বিরুদ্ধেই আজকে আমাদের এই অবস্থা। 13টা কান্ট্রি থেকে লোক নিচ্ছে একটা নিয়মে, বাংলাদেশে কেন ভিন্ন রকম নিয়ম হবে? এই গোলটেবিল আলোচনায় বক্তারা আরও বলেন, এবার সিন্ডিকেট হলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবেন কর্মীরা, বাড়বে অভিবাসন খরচ। এই গরিব দেশের মানুষরা গায়গতরে খেতে বিদেশে কাজ করবে, জমি বিক্রি করে যাবে, গরু বিক্রি করে যাবে, ওয়াইফের গয়না বিক্রি করে যাবে। যদি একটা ওপেন সিস্টেম থাকতো, 1700 রিক্রুটিং এজেন্টের মাধ্যমে যেত, তাদের অপশন থাকতো 1700। আপনি যখন তাদেরকে 25টি অপশনে দেবেন, তখন স্বাভাবিক এটা মাইগ্রেশন কস্টকে অ্যাফেক্ট করবেই। আলোচনায় বিদেশগামী কর্মীদের পদে পদে হয়রানি ও ভোগান্তি বন্ধে সংশ্লিষ্টদের আরও তৎপর হতে আহ্বান জানান বক্তারা। বাংলাদেশের শ্রমবাজারকে যদি সুরক্ষা আমরা দিতে না পারি, তাহলে বাংলাদেশের অর্থনীতি কিন্তু বিপজ্জনক অবস্থায় চলে যাবে। আজকের রেমিটেন্স যদি না আসতো, ডলারের যে দাম 100 টাকার উপরে চলে গেছে, সেটি 150 টাকার উপরে চলে যেত। বর্তমানে প্রতি মাসে 1 লাখেরও বেশি বাংলাদেশি কর্মী বিশ্বের বিভিন্ন দেশে কাজ নিয়ে যাচ্ছেন। মাসরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। সিলেটে সব নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে সুরমা ও কুশিয়ারের পানি 13 সেন্টিমিটার কমেছে। এদিকে সুনামগঞ্জ জেলার হাওড় অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সুরমা নদীর পানি 16 ঘর পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। ডেস্ক রিপোর্ট। পাহাড়ের ঢল ও কয়েকটি নদীর পানি কমতে থাকায় সিলেটের বিভিন্ন এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে। তবে পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। এসব এলাকায় এখনও বিশুদ্ধ পানি ও খাবারের সংকট রয়েছে। বিশুদ্ধ পানি নাই, সিটি কর্পোরেশন কোনো পানি দিচ্ছে না। আমরা অসহায়, আমরা যাওয়ার জায়গা নাই, আমরা হোস্টেলও ভাড়া নিছি, বাসা ছাড়িয়া আমরা কোনো ভয় নাই। পানি উন্নয়ন বোর্ড জানায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও আরও 4-5 দিন পানিবন্দী থাকতে হবে সিলেটবাসীকে। কর্তৃপক্ষ জানায় পানি নেমে গেলেই বন্যায় ভেঙে যাওয়া বাঁধ মেরামতের কাজ শুরু করবে তারা। সিলেট জেলায় কানাইঘাটে সুরমা নদীতে 13 সেন্টিমিটার, সিলেট সদরের সুরমা নদীতে 13 সেন্টিমিটার এবং কুশিয়ারায় অমসি পয়েন্টে 13 সেন্টিমিটার পানি সমতল কমেছে। যদিও এখনো বিপদসীমার উপর রয়েছে, কিন্তু বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। এদিকে সুনামগঞ্জ শহরের অবস্থা অপরিবর্তিত থাকলেও হাওড় এলাকায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। শহর ও শহরতলির কিছু এলাকায় ত্রাণ সহায়তা গেলেও চরম বিপাকে রয়েছে হাওড় এলাকার বন্যার্থ অনেক মানুষ। 3 দিন ধরে আমরা আনা হয় আহারে মরেরাম, আমরা শহরে তো কোনো কোনটা দেয় না, আপনার এলাকা আমরা তো গরিব হয় না। বৃষ্টি অব্যাহত থাকায় সুনামগঞ্জ সদর, বিশম্ভপুর, তাহিরপুর, ছাতক ও দোয়ারবাজার উপজেলার 829 হেক্টর বোরো ধান, 75 হেক্টর বাদাম, আউশ 20 তলা 74 হেক্টর সবজি, 70 হেক্টর আউশ ধান, 20 হেক্টর পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা নিরূপণ করা হচ্ছে। আমরা সরকারের নির্দেশনা মতো কৃষি প্রণোদনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত চাষিদেরকে পুনর্বাসনের সহায়তা করা হবে। পানিতে তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জ জেলা সদরের সঙ্গে দোয়ারবাজার, ছাতক ও তাহিরপুর বিশম্ভপুর উপজেলার সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে। এদিকে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানিও বাড়ছে।
মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। মামলার অদক্ষ কিংবা অসৎ তদন্তে পার পেয়ে যায় প্রকৃত অপরাধী, হত্যাকাণ্ড হয়ে যেতে পারে দুর্ঘটনা। অনিয়ম নিয়ে মাছরাঙ্গা টেলিভিশনের নিয়মিত আয়োজন উন্মোচনে রাত 11:35 দেখবেন এ নিয়ে বিস্তারিত। লাভ দিছে আর ভেসে ওঠে না, ওকে পাওয়া যাচ্ছে না। ডেড বডি অনেক ফুলে গেছে, পুরো বডিটাকে আমি দেখে আমি বলছি এটা আমার ভাই। আমি তো পুলিশের দেখবে কোনো জবানবন্দি এইসব দিইনি। পারফাংটার ইনভেস্টিগেশন, এটা একটা নয় ছয় তদন্ত। এই আসামি ধরার কি করলেন? আমি তো আর ফেরেস্তা না যে ধরে নিয়ে আসবো, আমি কি ফেরেস্তা? গ্যাস বন্ধে ভোগান্তিতে পড়েছেন মিরপুরের সাধারণ মানুষ। তিতাস কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের অভিযোগ, বন্ধের ঘোষণা দায়সারাভাবে দেয়ায় অনেকেই তা শুনতে পায়নি। মিরপুরের বাউনিয়াবাদ এলাকার কিছু বাসিন্দা ঘরের বাইরে মাটির চুলায় কাঠ পুড়িয়ে রান্না করছেন, কারণ সকাল থেকে গ্যাস নেই। আমরা তো জানি না যে গ্যাস থাকবো না না থাকবো, এরকম তো কতদিন ধরে হইতাছে। এই চুলায় গ্যাস নাই গায়ে লেগে যাবে রামছি। বিলকিস বেগম দুপুরে ফ্রিজ থেকে খাবার বের করে গরম করতে গিয়ে দেখেন চুলায় গ্যাস নেই। তিনি জানতেনই না শনিবার গ্যাস থাকবে না। রান্না করতে পারতেছি না, খাইতেও পারতেছি না, রান্না করে ফ্রিজে তুই গরম করতে পারতেছি না। গ্যাস না থাকায় বেড়েছে হোটেলের বেচা কেনা, কেউ হোটেলে বসে খাচ্ছেন, অধিকাংশই বাসায় নিয়ে যাচ্ছেন খিচুড়ি বিরিয়ানি কিংবা কাচ্চি। নাস্তা খাইলাম হোটেল দেন না, এবার দুপুরে এই যে দোকান বিরিয়ানি নিলাম। শুনলাম যে গ্যাস থাকবে না, তারপর থেকে একটু মাল বেশি রান্না করা হয়েছে, মোটামুটি চলতেছে। আমরা তো জানি নাই, আমরা জানছি সকালে, এই জন্য প্রস্তুতি নিতে পারি না। গ্যাস বন্ধের ঘোষণা শোনেননি অধিকাংশ মানুষ, তারা বলছেন প্রচলিত ব্যবস্থার পাশাপাশি এলাকার মসজিদের মাইক থেকেও এ ধরনের ঘোষণা প্রচার করা যেতে পারে। মাইকে বলে চলে যায় কিন্তু সবাই শুনে না, যদি এলাকা ভিত্তিক মসজিদগুলোতে মাইকে বলে দেওয়া যায় তাহলে হয়তো সবাই ভালো করে শুনবে জিনিসটা। এ বিষয়ে তিতাসের কর্মকর্তাদের ফোন করা হলেও তারা ফোন ধরেননি। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হলে তা সরকারের জন্য আত্মঘাতী হবে, এর প্রভাব পড়বে রপ্তানিতে, বাড়বে মূল্যস্ফীতি। সকালে গ্যাস বিদ্যুতের দাম নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। তারা বলছে জ্বালানির দাম বাড়লে ব্যবসার ব্যয় বাড়বে, এতে দেশে উৎপাদিত সব পণ্যের দাম বাড়বে, যা জনজীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে, দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। জ্বালানির দাম বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক উল্লেখ করে বক্তারা এই খাতে সরকারের ভর্তুকি বাড়ানোর পরামর্শ দেন। গ্যাসের মূল্য বৃদ্ধি সরকারের একটি আত্মঘাতী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে আমাদের বিশ্বাস। উৎপাদন ব্যয় অত্যাধিক বেড়ে যাওয়ার আমাদের রপ্তানি খাতের পক্ষে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে, আমার উৎপাদন খরচ যদি বাড়ে তা আপনি কি কম দামে জিনিস কিনতে পারবেন? পারবেন তো না। মানে আলটিমেটলি কিন্তু জনগণই কিন্তু তারাই ক্ষতিগ্রস্ত হবে। আগামী মাসের শেষ সপ্তাহে পদ্মসেতু উদ্বোধন হতে পারে। সকালে ছাত্রলীগ আয়োজিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় একথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। জুন মাসে চণ্ডালিখিত পূর্ণিমা রাতে পদ্মসেতু থেকে দাঁড়িয়ে বাংলার মানুষ পূর্ণিমার চাঁদ দেখতে পাবে। শেষ সপ্তাহে আমরা আগামীকাল নেত্রীকে সামারি পাঠাবো, তিনি যে সময় নির্ধারণ করে দেবেন সেই সময়ে আমরা পদ্মা সেতুর শুভ উদ্বোধন করব। ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন আছে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, তবে এই আইনের অপপ্রয়োগ যাতে না হয় সে বিষয়ে সরকার সতর্ক। সাধারণ মানুষকে হয়রানি না করে আইনি সহায়তা দিতে সরকারি আইনজীবীদের নির্দেশ দেন তিনি। মামলার জট কমিয়ে আনতে সময় চেয়ে আবেদন না করতেও আইনজীবীদের প্রতি আহ্বান জানান। বলেন, মামলা জট কমাতে আদালতের বরাদ্দ বাড়ানো হবে।
দেশপ্রেমিক যুবকদের সংঘবদ্ধ করে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার কর্মযজ্ঞে অগ্রগণ্য ভূমিকা রেখে চলা বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকের ৪২তম জন্মদিন আজ। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার ছেলে। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী, রাজনীতিবিদ, উদ্যোক্তা থেকে শুরু করে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই ও ইয়াং বাংলা, লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে গভর্নেন্স অ্যান্ড হিস্ট্রি বিষয়ে স্নাতক রাদওয়ান একই প্রতিষ্ঠান থেকে কম্পিটিটিভ পলিটিক্স বিষয়ে স্নাতকোত্তর করেন। তরুণ এ প্রতিভা দেশের যুব সমাজের অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য কাজ করে যাচ্ছেন। পেশাগত জীবনে রাদওয়ান মুজিব সিদ্দিক একজন স্ট্র্যাটেজি পরামর্শদাতা। মনের সর্বজনীন ব্যায়াম হলো মেডিটেশন। এর নিয়মিত চর্চায় জাগিয়ে তোলা সম্ভব মনের ইতিবাচক সত্তাকে, জয় করা যায় মানসিক চাপ দুশ্চিন্তাকে। অনেকেই তাই জীবনযাপনের একটা অংশ হিসেবে বেছে নিয়েছেন মেডিটেশনকে। আজ পালিত হচ্ছে বিশ্ব মেডিটেশন দিবস। নুরুন্নাহার উইলির রিপোর্ট। আধুনিক মানুষের সুস্থ জীবনযাপনের পথে বড় বাধা দুশ্চিন্তা বা মানসিক চাপ। আর এ থেকে নির্ঘুম রাত, হৃদরোগ, ফুসফুসের জটিলতা, লিভার সিরোসিস সহ নানা রোগের সংক্রমণ হয়। তাই মনের চাপ কমাতে চিকিৎসার পাশাপাশি ধ্যান বা মেডিটেশন এখন সারা বিশ্বে জনপ্রিয়। বিশ্বজুড়ে প্রায় ৫০ কোটি মানুষ নিয়মিত মেডিটেশন করেন, কারণ তারা বিশ্বাস করেন মেডিটেশনের মাধ্যমে মনে স্থিরতা আসে, লক্ষ্য ঠিক থাকে, যার ইতিবাচক প্রভাব পড়ে পারিবারিক জীবনে ও সমাজে। বাংলাদেশেও লাখ লাখ মানুষ মেডিটেশন করে জীবনযাপনকে করে তুলেছেন অর্থবহ। একটা সময় আমি প্রচণ্ডভাবে শারীরিক অনেক যে আমার শর্টনেস ছিল সেগুলো নিয়মিত মেডিটেশন করার ফলে ওগুলো দূর হয়ে গেছে। সকালটা যখন মেডিটেশন দিয়ে শুরু করছি, সমস্ত কাজগুলো মানে যে কোনো ডিসিশন নেওয়া, কোনো সিদ্ধান্তে নিয়ে এগুলো খুব সহজ হয়ে যাচ্ছে। একটা কথা হচ্ছে যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আমরা যদি এটাকে বিশ্বাস করতে পারি, বিশ্বাস করলে অলৌকিকভাবে এই এটা শক্তি অলৌকিক, এবং সেই শক্তিটা আমাদেরকে যে কোনো গোলকে কারেক্ট করতে পারে। যারা নিয়মিত মেডিটেশন করেন তাদের মতে এই অস্থির সময়ে মানসিক প্রশান্তি সবচেয়ে বেশি দরকার। মানুষ মাত্রিক আমাদের এমনিতে যে রাগ, ক্ষোভ এবং আমাদের হতাশা কাজ করে, সেই বিষয়টা থেকে আমরা মুক্ত হতে পারি। নৈতিক যে অবক্ষয় হয়েছে আমাদের, সেই নৈতিক অবক্ষয় থেকে উত্তরণের যে পথ, সেটাই মেডিটেশনের পথ ধরে আসে। আপনার মনকে স্থির করে আর ভালো মানুষ হতে সাহায্য করে। আমরা আসলে ভালো মানুষ থেকে সরে গিয়েছিলাম। 21 মে পালিত হয় বিশ্ব মেডিটেশন দিবস। বাংলাদেশেও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে ধ্যান চর্চার আয়োজন ছিল। এবারের প্রতিপাদ্য ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। নুরুন্নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজ সফরে মুশফিকুর রহিমকে ছাড়াই দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হজ পালনের জন্য এই ব্যাটারের ছুটি মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। চিঠি দিয়েছে, সে হজে যাচ্ছে খুব সম্ভবত 22 তারিখ থেকে, জুনের 22 তারিখ থেকে ইজ নট অ্যাভেলেবল। তা যেহেতু একটা হজ একটা পবিত্র জিনিস, আমাদের একটা ধর্মীয় মিশনাল ব্যাপার, আমরা তাকে মানা করিনি। সো আমি বলছি ইউ ক্যান প্রসিড। তিনটা ফর্ম্যাটে সে ছিল আমাদের, কোনোকে এখানে কিন্তু অনেকে হয়তো ভুল ধারণা হতে পারে কোন ফর্ম্যাটে ছিল কি না, সে স্কোয়াডে ছিল, সব স্কোয়াডে ছিল, সব ফর্ম্যাটেই ছিল। তো তার আগে কোনো এরকম কোনো প্রি প্ল্যান ছিল না। দর্শক, সংবাদ শেষ করার আগে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ। রাজধানীর মোহাম্মদপুর বসিলা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কাঁচপুর পর্যন্ত বেশ কটি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে। এর মধ্যে কয়েকটি পরিকল্পনা ছাড়াই তৈরি হয়েছে, যেগুলোতে কোনো গাড়ি থামে না, যাত্রীও ওঠানামা করে না। এলাকাবাসীর অভিযোগ, সন্ধ্যা নামতেই এসব ছাউনি মাদক সেবীদের দখলে চলে যায়। এখানে কোনো যাত্রী আসো না, আর এখানে কোনো যাত্রী উঠো না নগর পরিবহনের। সন্ধ্যাবেলা দেখবা দুনিয়ার গাঁজাকুর বাবাকুর ফালতু লোকগুলো আসে এখানে সময় কাটায়। এখানে গাড়ি চললে মানে আসলে বসলে থাকলে অবশ্য যাত্রী আসবে যাইবে। বৃষ্টি বাদলের সময়ও আসে, এরা খুব আড্ডা উড্ডো দেয় বুঝছেন, আসে নেশা পেশা গাঞ্জা মাঞ্জা খাই, এগুলো আমাকে ভয়ও করে বুঝছেন। এটি সুষ্ঠু ব্যবহার হয় এবং সুন্দরভাবে এমন জায়গায় দেখ যেখানে যাত্রী ছাউনি
পরিকল্পিতভাবে দিলেই যাত্রী ছাউনিটা যাত্রীদের কাজে লাগবে, অন্যথায় এটি মাদকাসেবীদের আখড়া হয়ে আখড়াতে পরিণত হয়। সংবাদ এখনকার মতো শেষ হলো, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। টিপ পরা, পছন্দের পোশাক পরা সহ নানা কারণে নারী হেনস্থার ঘটনা বাড়ছে, একমাত্র ঢাল ধর্মের ভুল ব্যাখ্যা, বিশেষজ্ঞরা বলছেন এসব ঠেকানো জরুরি। সিন্ডিকেট করার চেষ্টার কারণে চুক্তির পাঁচ মাসেও মালয়েশিয়ায় কর্মী পাঠানো যায়নি, এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করেছেন সংশ্লিষ্টরা। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, বিশুদ্ধ পানির সংকট, সিলেটে পানি থাকবে আরও 4-5 দিন, উত্তরেও বাড়ছে নদীর পানি। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, বিভিন্ন দেশে করোনা সংক্রমণ নতুন করে বাড়ছে, সতর্কতা হিসেবে মাস্ক পরার কোনো বিকল্প নেই, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে কাজী রওশনারা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে। We'll be right back.